এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এমন একটা কাজিনের বাসায় নিয়ে যাব, সেখানে কি নাই বলবা, সবই আছে। এখানে গাছ থেকে শুরু করে পাখি অ্যান্ড দেন সব আছে। দেখছো টস টসে হচ্ছে জাম্বুরা অ্যান্ড আমরা ড্র্যাগন ফ্রুট নিয়ে এসেছিলাম, ওটাও খেয়েছি। দেখতেই পাচ্ছ বাসাটা এত সুন্দর, ফুলের গাছ, ফলের গাছ, পাখিতে ভরা বাসা। এটা বলবা তুমি বাসা না চিড়িয়াখানা, এত সুন্দর। আর এখানে অনেক চারা গাছ হচ্ছে ওরা রেখেছে, চারা করছে, আর আমার বোন উপরে উঠছিল। আর এটা বাসাটা এতটাই সুন্দর, পুরো চিড়িয়াখানার মতো, কি নেই বলবে এখানে। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমরা ছাদে দেখছি সব ফল, এখানে লেবু ছিল, তারপরে হচ্ছে এটা একটা লেবুর প্রজাতীয় কিছু, একটা নামটা আমার আসলে মনে নেই। আর এখানে জাম্বুরো টস টসে ছিল, এত সুন্দর দেখতে ছিল। আর এই যে দেখতে পারতেছো এখানে জলপাইও ধরছে, মানে এই সিজনে জলপাই ধরছে এখানে। আর এই যে সব ছিল এখানে, এত সুন্দর বাসাটা, আমার লাইক মন ভরে গেছে। এখানে কদবেলও ছিল, কদবেল ছিল, দেখো এই যে আমার বোন উপরে উঠে গেছে, কদবেল থেকে শুরু করে সবই ছিল, ফলের গাছ সবই আছে এবং ফুলের গাছও আছে। আর আমরা সবাই ঘুরে দেখছিলাম কত সুন্দর গাছপালা। এরকম বাসা যদি আমার থাকতো, আমি সারাদিন তো গাছের ওখানেই বসে থাকতাম, এত সুন্দর বাসাটা, সব আছে। আর এখানে তোমাদের একটা আমি জিনিস দেখাবো যে এই সিজনে এখানে আম আসে। এই যে আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম, এত সুন্দর ছিল না? সেদিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, ওয়েদারটাও অনেক ভালো ছিল। আর এই যে দেখো কদবেলগুলো পেকে গিয়েছে, আর আমরা এখনো ঘুরে ঘুরে দেখছি। আমরা অনেকক্ষণ ছিলাম আমাদের কাজিনের বাসায়, আর কাজিনের বাসায় আজকে দাওয়াতও ছিল আমাদের, আর সব ঘুরে ঘুরে দেখছিলাম। এত সুন্দর বাসাটা, আমার অনেক পছন্দ হয়েছে। আর এই যে এখানে আমরাও ছিল, তারপরে হচ্ছে আমরা একটা নিচের ফ্লোরে চলে আসি। এখানে দুইটা ফ্লোর, এখানে ড্র্যাগন ফ্রুটের গাছ দেখো, এই যে এখানে একটা ড্র্যাগন ফ্রুট হয়েছে। আর ওখানে দেখো একটা টস টসে লাল কালারের ড্র্যাগন ফ্রুট ছিল। আসলে এই ড্র্যাগন ফ্রুটটা আমাদেরকে বাসায় খাওয়ার জন্য দিয়েছিল, সো আমরা বাসায় এসে ড্রেস চেঞ্জ করে এই ড্র্যাগন ফ্রুটটা খেয়েছিলাম, অনেক মজা ছিল। আর এই তালায় না, আর এই যে কদবেলের গাছ, কাঠবেল, কদবেল আমাদের খাওয়া হয়নি, বাট ওই যে লেবুর একটা প্রজাতীয় কিছু যেটা আমি বললাম সেটা খাওয়া হয়েছিল, এত মিষ্টি ছিল ড্র্যাগন ফ্রুট, আর ওটা খুবই ভালো লেগেছে বাসাটায় আমার। তারপরে এখন আমরা চলে যা, আমরা এখন চলে যাব একটা পাখির জগতে, যেখানে অনেক ধরনের পাখি ছিল। এখানে দেখতে পাচ্ছ কবুতর, কতগুলো কবুতর ছিল এখানে, কবুতরের বিভিন্ন ধরনের জাত ছিল। কবুতরগুলোকে আমি একটু উড়িয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করতেই আমি ভুলে গিয়েছি। আর দেখো এখানে আরেকটা কবুতর, এগুলো কবুতর নাকি ঘুঘু পাখি আমি নিজেও জানি না। তো এই যে তারপরে বাসায় চলে এলাম অ্যান্ড ড্র্যাগন ফ্রুট খেলাম, এখন আমি রিভিউ দিব। আর রিভিউ দিতে আমি মানে এত হেসেছিলাম, আর এটা খেতে অনেক টেস্টি ছিল আর এত মিষ্টি। আর আমার বোন কি জানি একটা বলছিল, তার জন্য আমি চিল্লেছিলাম। আর আমরা যেগুলো যেগুলো ছবি তুলেছিলাম এগুলো দিলাম, এই যে এই যে এই যে আমরা সবাই চার বোন ছবি তুলেছিলাম সেগুলো দিলাম। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে বলবা, যে ফলো করবা, লাইক করবা, চ্যানেলে সাবস্ক্রাইব করবা। বাই বাই এভরিওয়ান, বেশি বেশি করে কমেন্ট করবা যাতে আমি ভিডিও বেশি বানাবো।